আজকে বানাবো সর্ষে ডাঁটা পোস্ত কারি। এই জন্য সর্ষে ডাঁটা কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তেল দিয়েছি, জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে বেগুনগুলো ভেজে নিয়েছিলাম। তারপরে ওই তেলে আলু আর সর্ষে ডাঁটা দিয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে ভালো করে কিন্তু হালকা একটু ভেজে নিতে হবে। একটু ভাজা হয়ে গেলে সর্ষ, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর একটু মাখা মাখা হলে একটু চিনি দেবো। আমি কিন্তু একটু মিষ্টি মিষ্টি করেছি, এখানে চিনিটা আপনাদের পছন্দ মতনই দেবেন। এই ডাঁটাতে একটু মিষ্টি মিষ্টিটা ভালো লাগে, তাই মিষ্টি মিষ্টি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিয়েছি। ডাঁটা পোস্ত খেতে কিন্তু গরম গরম হতে দারুণ লাগে, আমার কিন্তু খুবই ভালো লাগে। বন্ধুরা, তোমরা কে কে ডাঁটা চচ্চড়ি খেতে ভালোবাসো অবশ্যই করে কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে বন্ধুরা। আর ও হ্যাঁ, তোমরা কোথা থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর ভিডিও রেসিপিগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আর অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, আবার দেখা হবে।